हेलो एवरीवन, आरियान टेक्निकल वर्ल्ड यूट्यूब चैनले तुम्हारा प्रत्येक के स्वागत जानाई। तो बंधुरा, आज के थंबनेल देखे तुम्हारा बुझते पारछ आज के की विषय निये आमी आलोचना करते चले। तुम्हारा जरा आईटीआई पास आउट करेछो एवं तारपर अप्रेंटिसशिप ट्रेनिंग करते चाओ, किंतु अप्रेंटिसशिप ट्रेनिंगे जे रेजिस्ट्रेशन से रेजिस्ट्रेशन कीभावे करते हय सेटा तुम्हारा जानो ना, आजकेर भिडियोटी से समस्त स्टूडेंटदेर जन्य। तो बंधुरा, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, তোমরা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে গুগল সার্চ অপশনে যেই পর NAPS লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ অ্যাপেন্ডিসিপ বলে যে লেখাটা আছে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা নিউ পেজ ওপেন হয়ে যাবে, সেখানে একদম উপরে ডান সাইডে লেখা আছে রেজিস্টার, সে অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো আরেকটি এখানে দেখো দেখতে পাচ্ছ রেজিস্টারের ক্লিক করার পর উপরে যে লেখা আছে ক্যান্ডিডেট এই অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে পার্সোনাল ডিটেলস উপরে দেখো লেখা আছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, তার নিচে পার্সোনাল ডিটেলস অর্থাৎ যার রেজিস্ট্রেশন করছো তার নাম বা তার সমস্ত এখানে ডিটেলস দেবে, যেমন এখানে নেম, ফাদার নেম, রিলেশনশিপ, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, অল্টারনেট মোবাইল নাম্বার, ইমেল আইডি, তারপর কনফার্ম ইমেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে তোমরা নিচে যে বক্সটা যেখানে রাইট চিহ্ন দেবে, তারপর এখানে সাবমিট বলে যে অপশনটা আছে সেখানে সাবমিট দেবে। চলো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। পার্সোনাল ডিটেলস এখানে ক্যান্ডিডেট নেম দিয়ে দিলাম, তারপর এখানে দেওয়া আছে ফাদার নেম, যে ফাদার নেম এখানে আমি দিয়ে দিলাম। তারপর রিলেশনশিপ যে উপরে যে নামটা দিলেন যে ফাদার নেম বা মাদার নেম তার যে রিলেশন সেটা এখানে লিখে দিলে যে ফাদার। ডেট অফ বার্থ এখানে যে বক্সটি আছে তোমরা দেখতে পাচ্ছ এই বক্সটিতে ক্লিক করবে। বক্সটিতে ক্লিক করার পর এখানে যে পর তোমাদের যে সাল আছে সেই সালটা দেবে, তারপর এখানে মান্থ দিয়ে দেবে, তারপর এখানে ডেটে ক্লিক করে দেবে, তাহলেই কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা এখানে হয়ে যাবে। তারপর জেন্ডার মেল দিয়ে দিলাম, মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বার এখানে আমি দিয়ে দিলাম। তারপর অল্টারনেট মোবাইল নাম্বার, যদি অল্টারনেট মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে এখানে অল্টারনেট মোবাইল নাম্বার তোমরা দিয়ে দেবে। এখানে আমি অল্টারনেট মোবাইল নাম্বার দিচ্ছি। তারপর ইমেল আইডি, এই ইমেল আইডিটা তোমাদের কিন্তু লগ ইন রাখতে হবে, যে এই মেলেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর বা পরে তোমরা যখন এখানে ফর্ম ফিল আপ করে রাখবে, রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে রাখবে, তারপরে তোমরা যদি কোনো জায়গায় অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের সুযোগ পাও তাহলে কিন্তু তোমাদের এই মেলেই তোমাদের মেল যাবে। তো এই মেল আইডিটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। তো এখানে আমি মেল আইডি দিয়ে দিচ্ছি .com। তারপরে কনফার্ম ইমেল আইডি আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে দেওয়া আছে পাসওয়ার্ড, এখানে তোমরা একটা নিজস্ব যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবে, আমি একটা যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিলাম, তোমরাও একটা নিজেদের ইচ্ছে মতো একটা যে কোনো পাসওয়ার্ড দিয়ে দেবে। তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড আছে, এখানেও তোমরা নিজেদের ইচ্ছে মতো যে আগের যে পাসওয়ার্ডটা দিয়েছো সেই পাসওয়ার্ডটা এখানে আরেকবার দেবে, অলরেডি দেওয়া হয়ে গেছে। তারপর এখানে যে নিচের অপশনটা আছে এখানে টিক চিহ্ন দেবে। তোমাদের যখন এইগুলো সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপর তোমরা এখানে যে নিচে সাবমিট বলে অপশনটা আছে সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করে দিলেই তোমাদের কিন্তু এই দেখো একটা রেজিস্টার্ড সাকসেসফুলি মেসেজ চলে এলো, প্লিজ চেক ইউর ইমেল ফর অ্যাক্টিভেশন, প্লিজ নোট দিস রেজিস্ট্রেশন নাম্বার, এটা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, দ্য অ্যাক্টিভেশন লিঙ্ক উইল এক্সপায়ার অন বিলো মেনটেন ডেট অক্টোবর 5th 2021। একটা তোমাদের এরকম যখন তোমরা সাবমিট করে দেবে এরকম একটা মেসেজ চলে আসবে যে রেজিস্টার সাকসেসফুলি বলে, এবং সাথে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবে।
রেজিস্টার সাকসেসফুলি হয়ে গেলে তোমাদের মেল আইডিতে একটি মেসেজ যাবে, সেখানে তোমার নাম দেওয়া থাকবে এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে, এবং মিডিলে অ্যাক্টিভ বলে একটি অপশন থাকবে, সেই অ্যাক্টিভ অপশনটিতে ক্লিক করে দিলে তোমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা তারপর তোমরা মেল আইডি এবং ফরগেট পাসওয়ার্ডটা করে নেবে। এরপর তোমরা লগ ইন অপশনে যেয়ে পর তোমরা যে মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে সেই মেল আইডিটি দেবে এবং তার নিচে পাসওয়ার্ড দিয়ে দেবে। তারপর এখানে যে বক্সটি আছে সেখানে ক্লিক করে দেবে, তারপর এখানে লগ ইন অপশনটিতে ক্লিক করবে। তাহলে তোমাদের কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে যে ড্যাশবোর্ডের নিচে যে প্রোফাইল অপশনটি আছে সেই প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পর তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের তোমাদের নেম দেওয়া থাকবে, তোমাদের মেল আইডি দেওয়া থাকবে, কত তারিখে রেজিস্ট্রেশন করেছিলে সেই ডেটটা দেওয়া থাকবে, এবং এবং তারপর তোমরা এখানে অ্যাবাউট মি যে অপশনটা আছে এখানে এডিট অপশনটিতে যাবে। এডিট অপশনে যাওয়ার পর তোমরা তোমাদের এখানে নেম, মেল, মোবাইল নাম্বার, অল্টারনেট মোবাইল নাম্বার, জেন্ডার এগুলো সব কিছু অটোমেটিক নিয়ে নেবে। তারপর তোমরা এখানে যে ডিসেবিলিটি আছে এটা ইয়েস অর নো, যেটা তোমাদের হ্যাঁ যদি হয়ে থাকে তাহলে ইয়েস, আর যদি না হয়ে থাকে তাহলে এখানে নো দিয়ে দেবে। তার ডেট অফ বার্থ তোমরা দিয়ে দেবে, আর ডেট অফ বার্থ ডকুমেন্ট এখানে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমাদের যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে তো দিতে পারো, বা তোমরা আধার কার্ড দিতে পারো, সেখানে কোনো প্রবলেম নেই। এখানে আপলোড করে দেওয়ার পর এখানে যে ভিউ অপশনটিতে দেখতে পাচ্ছ এই ভিউতে ক্লিক করে তোমরা সেই ডকুমেন্টসটি দেখতে পারবে। এবং এখানে দেওয়া আছে ম্যাক্সিমাম 4 MB অনলি এলাউড, অর্থাৎ যে ডকুমেন্টসটা এখানে সাবমিট করবে সেই ডকুমেন্টসটা যেমন 4 MB-র বেশি না হয়। তারপর তোমরা এখানে ফাদার নেম, রিলেশনশিপ, ফাদার নেম, মাদার নেম, আইডি প্রুফ এখানে দিয়ে দেবে, যে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স কি আদার্স, যদি তোমরা আধার কার্ড দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে এখানে আদার্স অপশনটি ক্লিক করবে। তারপর এখানে স্পেসিফাই আদার প্রুফ টাইপ, এখানে তোমরা কি ডকুমেন্টস এখানে সাবমিট করবে সেটা এখানে দেবে। তার নামটা আধার কার্ড দিয়ে দিয়েছি, এখানে তোমরা আধার কার্ডের চুজ ফাইলে যেয়ে পর তোমরা সেই আধার কার্ডের ছবিটি তোমাদের দিয়ে দেবে, তারপর এখানে সেটা ভিউ করে দেখতে পারবে। তারপর এখানে তোমাদের আধার কার্ডের যে নাম্বারটা আছে সেই আধার অপশনে তোমাদের আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবে। স্টেট অফ ডোমিসিয়াল এটা তোমরা তোমাদের যে তোমরা যে স্টেটে বাসিন্দা সেই স্টেটের নামটা এখানে ক্লিক করে দেবে, আমি ওয়েস্ট বেঙ্গল করে দিলাম যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। ক্যাটাগরি OBC, ST, SC যা আছে তোমাদের জেনারেল তা এখানে ক্লিক করে দেবে, এখানে আমি OBC দিয়েছি। সিটি তোমাদের যা সিটি আছে সেটা দেবে, এখানে অ্যাড্রেস দিয়ে দেবে, তারপর তোমাদের স্টেট দেবে, ডিস্ট্রিক্ট দিয়ে দেবে, পিনকোড দেবে, তারপর ক্যান্ডিডেট সিগনেচার এখানে তোমরা তোমাদের সিগনেচার আপলোড করে দেবে, তারপর এখানে প্রোফাইল ইমেজ এখানে তোমরা তোমাদের একটা ছবি দেবে যেটি তোমাদের প্রোফাইলে অ্যাপেন্ডিক্সের যে প্রোফাইল সেই প্রোফাইলে সেই ছবিটি থাকবে। তারপর অ্যাবাউট মিতে তোমরা কিছু একটা লিখে দেবে, যা আমি যেমন লিখেছি কারোর নাম যদি হয়ে থাকে কমল সেক্ষেত্রে আমি লিখলাম যে মাই নেম ইজ কমল খান, আই পাসড ITI ইন 2020 ইন ইলেকট্রনিক্স মেকানিক ট্রেড, এরকম লিখে দিলে তারপর তোমরা এখানে আপডেট মেরে দেবে। আপডেট করে দেওয়ার পর তোমরা এখানে এডুকেশন বলে যে অপশনটা আছে এখানে অ্যাড এডুকেশন করবে। করার পর এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন টাইপ এডুকেশনের বা টেকনিক্যাল কোয়ালিফিকেশান এগুলো তোমরা এখানে দেবে। তারপর তোমরা কোয়ালিফিকেশান এখানে দেওয়ার পর তোমাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি এখানে দেবে। তারপর তোমাদের স্পেশালাইজেশান ইনস্টিটিউট নেম দিয়ে দেবে, তোমাদের অ্যাগ্রিগেট মার্কস হচ্ছে কত নাম্বার তোমরা পেয়েছিলে, কত নাম্বার টোটাল মার্কস হচ্ছে, কত নাম্বার এক্সাম হয়েছিল, কত পার্সেন্টেজে তোমরা তোমাদের কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো টোটাল 2 বছরে সেটা এখানে দিয়ে দেবে। স্টার্ট ডেট কত তারিখে তোমরা শুরু করেছো, তারপর এন্ডিং ডেট কত তারিখে তোমাদের শেষ হয়েছে, এগুলো দিলেও হবে না দিলেও হবে কোনো প্রবলেম নেই, ম্যান্ডেটরি নয় যেহেতু। তারপর এখানে কোয়ালিফিকেশান ডকুমেন্ট এখানে তোমরা তোমাদের যে ITI বা মাধ্যমিকের যে মার্কশিট বা সার্টিফিকেট আছে সেটা এখানে তোমরা সাবমিট করে দেবে। তারপর এখানে আপডেট অপশনটিতে ক্লিক করে দেবে। তারপর তোমরা এখানে প্রেফারেন্সে যাবে, প্রেফারেন্সে যাওয়ার পর তোমরা তোমাদের যে ট্রেড আছে সেই ট্রেডের নাম দিয়ে দেবে, এর যেমন আছে ইলেকট্রনিক্স মেকানিক, এখানে ইলেকট্রনিক্স মেকানিক আমি দিয়ে দিলাম, ইলেকট্রনিক্স মেকানিক ক্লিক করে দিলাম, এখানে হয়ে গেল। তারপর এখানে আপডেট করে দিলাম, আপডেট করে দেওয়ার পর তোমরা আধার ভেরিফিকেশানে যাবে। আমি অলরেডি
আধার ভেরিফিকেশন করে নিয়েছি, ওই জন্য এখানে দেখো লেখা আছে ইওর আধার ইজ ভেরিফাইড সাকসেসফুলি। তো তোমরা এখানে আধার ভেরিফিকেশন যাবে, তারপর তোমরা সেখানে একটা পাশে এডিট বলে একটি অপশন থাকবে, সেই এডিট অপশনে ক্লিক করার পর তোমরা তোমাদের আধার নাম্বারটা দিয়ে দেবে এবং তারপর তোমাদের আধারের যে ছবি আছে সেই ছবিটা তোমরা দিয়ে দেবে, তারপর ওখানে আপডেট করে দেবে, তাহলে তোমাদের আধার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। তারপর তোমরা দেখতে পারবে যে তোমাদের 80% কমপ্লিট হয়ে গেছে। তারপর তোমরা উপরে যে তীর চিহ্নটা আছে এখানে ক্লিক করবে, ক্লিক করার পর যে ড্যাশবোর্ড বলে অপশনটি আছে সেই ড্যাশবোর্ডে ক্লিক করবে, ক্লিক করার পর একদম নিচে যে লোগাটো অপশন আছে তার উপরে দেখো লেখা আছে ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করবে। ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করার পর আমি অলরেডি এগুলো করে নিয়েছি আগে, ওই জন্যই সব কিছু এখানে দেওয়া আছে। তোমরা ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করার পর এডিট অপশনে যাবে, এডিট অপশনে যাওয়ার পর তোমরা তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, আইএফসি কোড, ব্যাঙ্ক নেম তারপর আপডেট করে দেবে। তারপর তোমরা এখানে নিচে আসার পর দেখো প্রোফাইল কমপ্লিশন দেখো 100% দেখাচ্ছে, তো তোমাদের 100% প্রোফাইল কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এরপর তোমরা যে সমস্ত জায়গায় অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও, কে হয়তো সেল বা রেল বা ভেল বা ONGC, IOCL বা বিভিন্ন প্রাইভেট সংস্থা যেখানে তোমরা করতে চাও সে জায়গায় তোমরা কিন্তু এরপর আবেদন করতে পারবে। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকেই রেজিস্ট্রেশন করতে পারে নিখুঁতভাবে।